চীনের পূর্বাঞ্চলে স্কুল বাস চাপায় শিক্ষার্থী সহ প্রাণ গেছে শিশু সহ অন্তত 11 জনের। মঙ্গলবার শান্দং প্রদেশে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের ভিড়ে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রাণ হারান বেশ কয়েকজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে তদন্তে নেমেছে প্রশাসন।